KM শিক্ষা YouTube চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানব। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু তোমাদের বিভিন্ন বইয়ের বিভিন্ন গল্প কবিতা লিখেছেন, অনেক ধরনের গল্প কবিতা, প্রায় প্রত্যেকটি বইয়েই একটি গল্প বা একটি কবিতা আছে তার, তাই তার যে জন্ম, মৃত্যু এবং অন্যান্য যে বিশেষ ঘটনাগুলো সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখব তার জন্মসাল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 মে 1861, যেটি বাংলায় হচ্ছে 25শে বৈশাখ 1268। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং মৃত্যুসাল দুটোই কিন্তু তোমাদের বাংলা এবং ইংরেজি বা খ্রিস্টীয় এই দু ধরনের সালই মুখস্থ করতে হবে। জন্মসালের ক্ষেত্রে তোমাদের বাংলা যে সালই সেটি পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, সেটি হচ্ছে 25শে বৈশাখ 1268। আবার খ্রিস্টীয় যে জন্মসাল সেটি হচ্ছে 7 মে 1861। তোমাদের সালগুলো এবং যেই মাসের যে তারিখ সেটিও মনে রাখতে হবে। এরপর কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন সেটি প্রশ্ন হতে পারে, এটি হচ্ছে কলকাতার জোড়াসাঁকোর এক ব্রাহ্মণ পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। এরপর কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে অনেক কিছু ছিলেন, তার যে গুণগুলো প্রায় অনেকগুলো ক্ষেত্রে তার বিচরণ ছিল। যেমন কবি, উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, তিনি যেমন কবিতা লিখেছেন তেমন উপন্যাসও লিখেছেন, আবার সঙ্গীত যেমন রচনা করেছেন নাটকও লিখেছেন, আবার ছবিও এঁকেছেন, ছোট গল্পও লিখেছেন। তিনি প্রাবন্ধিক ছিলেন, অভিনেতা ছিলেন, অভিনয়ও করেছেন, এছাড়া কণ্ঠশিল্পী ছিলেন এবং একজন দার্শনিকও ছিলেন। এগুলো সবগুলো তোমাদের মনে রাখতে হবে। এ ধরনের একটি প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কি কি ছিলেন বা এই কোন যে কথাগুলো, যে কোন বিশেষণগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে যায় বা জন্য উপযুক্ত, সেখানে এই নামগুলো থাকতে পারে। একই ক্ষেত্রে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি। এখন রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি নামে খ্যাত ছিলেন। তাকে কেউ গুরুদেব বলে ডাকতো, আমরা কবিগুরু বলছি, বিশ্বকবি বলছি, মানে এগুলো তার উপাধি, এগুলো বলে তাকে ডাকা হতো। এখন তোমাদের যেমন এই প্রশ্নগুলো যেভাবে আসতে পারে, এই প্রশ্নটা একইভাবে এই প্রশ্নটাও আসতে পারে যে এগুলো কাকে ডাকা হতো। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। দেখো, অনেক ছোট থাকতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা শুরু করেছিলেন, সেটি ছিল 8 বছর বয়সে, মনে রাখতে হবে, কারণ এটিও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। এরপর 2000 গান, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং 38টি নাটক রচনা করেন। এখানে কতগুলো গল্প, কতগুলো গান, কতগুলো উপন্যাস তিনি রচনা করেছেন, এগুলো আসলে সবসময় পরীক্ষায় আসে না, তারপরে জেনে রাখা ভালো। এরপর মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52। রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলিক যে কাব্যগ্রন্থগুলো ছিল সেগুলোর সংখ্যা ছিল 52টি। এবং কাব্যগ্রন্থ মানে কিন্তু কবিতা না, কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই, তার মানে এখানে অনেকগুলো করে কবিতা তিনি লিখেছেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এই প্রশ্নটি কিন্তু আসতেই পারে পরীক্ষায়, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন, সেটি হচ্ছে 1913 সালে। কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য। আরেকটি প্রশ্ন হতে পারে, তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করতে পারেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্যে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুসাল, এটিও কিন্তু মনে রাখতে হবে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1941, বাংলা, 22শে শ্রাবণ 1348 সালে মৃত্যুবরণ করেন। তোমরা এখানে জন্মসাল, মৃত্যুসাল, বাংলা, ইংরেজি সবগুলোর সাথে একটা মিল খুঁজে পাচ্ছ। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসালটা যদি মনে রাখো, তারপর কত বছর তিনি বেঁচেছিলেন, সেটি হচ্ছে 80 বছর। সেই 80 বছর, তারপর তোমরা সালটা পেয়ে গেলে, এরপর দেখো জন্মসাল হচ্ছে 1861 এবং সেটি হচ্ছে 7ই মে। আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ মৃত্যুতে 7ই আগস্ট। এখানে তোমরা সালের সাথে, তারিখের সাথে কিন্তু মিলও পেয়ে যাচ্ছ, এভাবে তোমাদের মনে রাখতে হবে। এবং যখন তোমার মৃত্যুসালটা দেখবে, তোমাদের জন্মমৃত্যু দুটোই বাংলা সালটা বেশি মনে রাখতে হবে, এছাড়া তোমাদের খ্রিস্টীয় সালগুলোও আসে। 22শে শ্রাবণ 1348 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। তোমরা এই প্রত্যেকটি লেখা নিজেদের খাতায় নোট করে নিতে পারো, এতে তোমাদের মনে থাকবে বেশি।
ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এতে তারাও উপকৃত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।